বলছি কথা যখন স্যার দিয়েছে তখন তিনি নিশ্চয়ই আসবেন শুধু তার জন্য কি করতে হবে বলুন তো অপেক্ষা করতে হবে অপেক্ষা হরিশ্চন্দ্রের মতো এসে পড়বে অপেক্ষা করতে হবে তাকে যার যার ডান হাতের খবর বা হাত জানে না যার জন্য যার ছোবলেই গোখ্র সাপ পৃথিবীতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে ভয় পায় যার শিরা উপশিরা ধরে বইছে হিংস্রতার রক্ত স্রোত গীতা বাইবেল যে মানে না যে আল্লাহ গড ভগবান সব সবাইকে কৃতদাস বানিয়ে রাখতে চায় আপনাদের আপনাদের তার জন্যই অপেক্ষা করতে হবে হয়তো হয়তো ঘড়ির কাটা যখন ওনার সময় মতো পৌঁছবে তখন হয়তো উনি চারিদিকে আলোয় আলোকিত হয়ে বলে উঠবে ছেড়ে দিলাম
দ্বিতীয় দিনে ভুল করলে তোমাকে আমি শুধু তোমাকে নয় তোমার বাবা মা বাড়ির ঝি চাকর কাজের লোক সবাইকে আমি খুন করে আমার বড় ভালো লাগে অপরাধীটা।